মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কালকে উৎসবের ডেট আছে, কাল কিচ্ছু হবে না, কাল কিচ্ছু হবে না। কালকে আদালতে কি হবে সেটা তুমি কি করে জানলে? কাল কিচ্ছু হবে না, তার দায়িত্ব আমার। কথা দিচ্ছ তো বর্দা? আমার ভাইয়ের গায়ে আমি আঁচ আসতে দেব না। তুমি এত বড় একটা গিফট পাচ্ছ বৈদেহী মুখার্জির থেকে, রাজনাথ মুখার্জির থেকে, তারা তোমায় অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তার বিনিময়ে তুমি আমাদেরকে কি দেবে? মেহেন্দি, এটা তো বিনিময়ের প্রশ্ন নয়, এটা তো রিলেশনশিপের প্রশ্ন। একটু আগেই তো তুই বললি, তাই না? আর ওই চেয়ারে বসবে, তাতে বিনিময় টিনিময় কিছু না? তা তো হবেই, এমন তো নয় কাল উৎসব মুখার্জি জেল হয়ে যাবে, তার সেন্টেন্স হয়ে যাবে, আর স্বয়ংভূ মুখার্জি সেই ফাঁকে বাজিমাত করে দেবে, কৌশিকী মুখার্জির চেয়ারটাতে গিয়ে বসে পড়বে, এরকম তো নয় নিশ্চয়ই? অবশ্য কৌশিকী মুখার্জির চেয়ারে অলরেডি বসে গেছে। এরপর অফিসের চেয়ারটাও দখল করে নিক, তাই তো? তুই তো এই ছকটাই খেলছিস, তাই তো? কি বলিস? এটা কোনো ছক নয়, এটা কোনো প্ল্যান নয়, এটা নিখাদ একটা পরিবারকে একত্রে একটা টেবিলে বসানোর চেষ্টা হচ্ছে, যাতে করে যে সম্পর্কগুলো তাদের মধ্যে ছিল সেটা আবার ফিরে আসে। এই পরিবারে কতগুলো সুন্দর মুহূর্ত ছিল, এই পরিবারে কতগুলো সুন্দর পরিবেশ ছিল, সেটাকে নষ্ট করে দিও না প্লিজ। আর নতুন করে কমপ্লিকেশন তৈরি করো না। কিন্তু ওর কথাটা ফেলে দেওয়ার মতো নয়, কালকে উৎসবের ডেট আছে। কাল কিচ্ছু হবে না, কাল কিচ্ছু হবে না। স্বয়ংভু প্লিজ, তুমি আইনের হয়ে কথা বলতে পারো না? আর কালকে আদালতে কি হবে সেটা তুমি কি করে জানলে? কাল কিচ্ছু হবে না, তার দায়িত্ব আমার। কথা দিচ্ছ তো বর্দা? হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমার ভাইয়ের গায়ে আমি আঁচ আসতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।